নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকল। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো ফুটবল আপডেটস নিয়ে, মোহনবাগানের ম্যাচটা নিয়েও একটু আলোচনা করবো। যদিও রিভিউ দিয়েছি, তবে কয়েকটা আলাদা বিষয় নিয়ে আলোচনা করার আছে, এবং তার সঙ্গে সঙ্গে এখন ডুরান্ড কাপ পয়েন্টস টেবিলে কী অবস্থা, ডার্বি রেখে কী অবস্থা, সেই সব নিয়ে আমরা আলোচনা করবো। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো প্রথমত মোহনবাগান 6-0 গোলের একটা দুরন্ত জয় তুলে নিয়েছে। এবার পুরো ম্যাচের ম্যাচ রিভিউটা আমি দিয়ে দিয়েছি আগে, তো সেটা দেখে নিতে পারো। এখানে যে বিষয়গুলো নিয়ে সেই ভিডিওতে আলোচনা হয়নি, সেরকম কিছু বিষয় নিয়ে একটু কথা বলা হবে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আজকের ম্যাচে স্ট্যান্ডে বেশ কয়েকজনকে দেখতে পেয়েছি, যেখানে কিন্তু কার্লেস কুয়াদ্রা, দিমাস তেলগাতো তারা ছিলেন। মানে ডার্বির আগে কিন্তু মোহনবাগানের দলটাকে তারাও পরখ করে নিচ্ছিলেন। যদিও আজকে যেরকম খেলা হয়েছে সেটা দেখার পর কিন্তু কার্লেসের মাথায় কিছুটা চিন্তার ভাঁজ পড়তে পারে। এবং তারই সঙ্গে সঙ্গে জেমি ম্যাকলারেন এবং দিমিত্রি পেত্রাদোস, দুই অজি তারকা ফুটবলার, তারাও কিন্তু আজকে স্ট্যান্ডে উপস্থিত ছিলেন। জেমিও হয়তো এই টাইপের ফুটবল দেখে ভাবছেন যে এত চান্স পেলে আমিও তো গোলের বন্যা বোয়াবো। যদিও অবভিয়াসলি ইন্ডিয়ান এয়ারফোর্সের এগেনস্টে মোহনবাগান যেরকম খেলেছে, 36 না 37টা শট ছিল, সেরকম কোয়ালিটি সাইডের সামনে অতটা একদম ওপেন অ্যাটাক করতে পারবে না। তবে তারপরও মোহনবাগানের যে আপ ফ্রন্টের প্লেয়ারদের মধ্যে আমরা কম্বিনেশন প্লে দেখলাম, যেভাবে একটা প্লেয়ারকে বুঝে পাস দিচ্ছে, যেভাবে পজিশন নিচ্ছে, সেটা খুব ভালো লাগলো। যে এই কয়েকদিনের মধ্যে মলিনা কিন্তু টিমটার মধ্যে একটা ভালো কম্বিনেশন সেট করে ফেলেছে। এবার যত এই টিমটা খেলবে তত কম্বিনেশন আরও ভালো হবে, সেখানে কিন্তু আরও বেটার ফুটবল আমরা দেখতে পাবো। বাই দ্য ওয়ে, মোহনবাগানের হয়ে কিন্তু আজকে আমার মেন নজর ছিল মিডফিল্ডে, যে মিডফিল্ড কেমন খেলছে। কারণ সেন্ট্রাল মিডফিল্ডে মোহনবাগানের কোনো বিদেশি প্লেয়ার নেই, সেখানে আপুইয়া থাপা তাদের উপরই ভরসা করতে হবে কোচ মলিনাকে। সেই জায়গাটা কেমন অপারেট করছে সেই দিকে নজর ছিল। বাট সত্যি কথা বলতে কি, ইন্ডিয়ান এয়ারফোর্স তো মোহনবাগানের মিডফিল্ডের উপর কোনো রকম চাপ সৃষ্টিই করতে পারেনি, ফলে ডিফেন্সিভ কোয়ালিটিটা অতটা জাজ করা যায়নি। বাট একটা জিনিস আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে অভিষেক সূর্যবংশী, থাপা এবং আপুইয়া, এই তিনজনকেই হয়তো আমরা মিললি মোহনবাগানের সেন্ট্রাল মিডফিল্ডের দায়িত্বটা সামলাতে দেখবো। আর এই তিনজনের মধ্যে যেটা ভালো ব্যাপার সেটা হচ্ছে তিনজনেই কিন্তু টেকনিক্যালি খুব স্ট্রং। গ্ল্যান তাংরিদের থেকে যেমন আমরা খুব একটা ভালো একদম মানে থ্রু পাস মিডফিল্ড থেকে আশা করতে পারি না, এই তিনজনের মধ্যে কিন্তু সেই এবিলিটি আছে মিডফিল্ড থেকে সেই টাইপের পাস আপফ্রন্টের প্লেয়ারদের জন্য বাড়ানোর জন্য, বা মিডফিল্ডে বলটা পায়ে রেখে কন্ট্রোল করার জন্য। তো এটা কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ মোহনবাগান পাবে, যে টেকনিক্যালি স্ট্রং প্লেয়াররা আছে মিডফিল্ডে। এবং যতক্ষণ আপুইয়া আর অভিষেক সূর্যবংশী তারা খেলছিল, একটা ভালো কম্বিনেশনও কিন্তু সেই দুজনের মধ্যে দেখতে পেলাম। অ্যাটাকের সময় যখন দেখছিলাম যে একটা প্লেয়ার একটু অ্যাডভান্স যাচ্ছে, বেশিরভাগ সময় আমরা আপুইয়াকেই বেশি অ্যাডভান্স যেতে দেখছিলাম। তো যেই সময় একটা প্লেয়ার অ্যাডভান্স যাচ্ছে, একটা প্লেয়ার কিন্তু পেছনে থাকছে, মানে সেখানে সে একটু ডিফেন্সিভ দিকটা নজর দিচ্ছে। আবার কিছু কিছু সময় কিন্তু অভিষেক সূর্যবংশীও মানে অ্যাডভান্স গিয়েছে, পাস দেবার চেষ্টা করেছে, সেই সময় আপুইয়া একটু পেছনে থাকছে। তো এটা একটা ভালো কম্বিনেশন দেখছিলাম। এবার আপুইয়া, অভিষেক সূর্যবংশী দুজনেই কিন্তু ভালো টেকনিক্যালি ভালো বল বাড়াতে পারে, প্লাস ডিফেন্সিভ মিডফিল্ডারও খেলতে পারে। আপুইয়া কিন্তু এই একটা বড় সুবিধা দেবে, মানে আপুইয়া অভিষেকের সঙ্গে খেললে হয়তো বেশিরভাগ সময় আপুইয়া একটু অ্যাডভান্স খেলবে, আবার আপুইয়া যখন থাপার সঙ্গে খেলবে সেই সময় হয়তো বেশিরভাগ সময় আমরা আপুইয়াকে পেছনে থাকতে দেখবো, থাপা হয়তো একটু অ্যাডভান্স খেলবে। তো অ্যাটাকের ক্ষেত্রে কিন্তু আপুইয়া, থাপা, অভিষেক তারা কিন্তু মোহনবাগানের আক্রমণ ভাগকে আরও শক্ত করবে। তবে ডিফেন্সিভ ওয়াইজ কিন্তু দেখতে হবে যে তারা কেমনভাবে অপারেট করছে। যেমন নেক্সট ম্যাচটা ইস্টবেঙ্গলের সঙ্গে, সেখানে একটা মাদি তালালকে ফেস করতে হবে, সেই সময় আমরা দেখতে পাবো যে কোন প্লেয়ারটা মাদি তালালকে আটকানোর দায়িত্বটা নিচ্ছে। যেমন লাস্ট ইয়ার কিন্তু পাঞ্জাবের এগেনস্টে অভিষেক সূর্যবংশী সেই দায়িত্বটা নিয়েছিল এবং যথেষ্ট ভালো করেই পালন করেছিল। তো সেখানে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের মিডফিল্ড তো বেশি স্ট্রং, সল ক্রেসপোর মতো একটা কোয়ালিটি প্লেয়ার আছে, জিকশন থাকতে পারে, তালাল আছে, সেখানে তাদের এগেনস্টে মোহনবাগানের মিডফিল্ডে বিশেষ করে আপুইয়া, তার সঙ্গে অভিষেক সূর্যবংশী বা থাপা যেই স্টার্ট করুক না কেন, তারা কীভাবে অপারেট করবে সেটা একটা দেখার বিষয় হবে। যেমন ইন্ডিয়ান এয়ারফোর্সের এগেনস্টে কি একদম ফুল অ্যাটাকে যাচ্ছিল, মিডফিল্ডাররা উপরে উঠে আসছিল, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আমরা সেটা দেখতে পাই নাকি একজন একটু নিজে থেকে খেলবে, সে একটু নিজের জোনেই থাকবে, জোন থেকে উঠবে না, সেই জিনিসটা হয়, সেটা একটা দেখার বিষয় কিন্তু হবে। বাকি অ্যাজ এ নম্বর 10 বা অ্যাটাকিং মিডফিল্ডার শাহাল তো চূড়ান্ত খেলেছে, চরম খেলেছে, মানে 8টা মতো চান্স ক্রিয়েট করেছে, 2টো অ্যাসিস্ট করেছে, গোল নিজেও গোল পেতে পারতো, একটা শট গোলকিপারের হাতে মারে, একটা পোস্টে লাগে, বাকি অনেক চান্স তৈরিও করেছে। শাহাল আশিস রায়কে দিয়েও গোল করাতে পারতো, সুহেলকে দিয়ে খানতিনেক গোল করাতে পারতো। তো সেখানে শাহাল তো আলাদাই খেলে দিয়েছে, শাহাল যে ফর্মে ছিল, শাহাল এই ফর্ম কন্টিনিউ করতে পারলে অ্যাজ এ নম্বর 10 ওই জায়গাতে শাহাল, গ্রেগ স্টুয়ার্ট, মলিনার কাছে কিন্তু কোয়ালিটি অপশান থাকবে। এবং সেখানে আপফ্রন্টে খেলার জন্য তো আজকে কামিংসও গোল করেছে, অ্যাসিস্ট করেছে। দেখো এবার কামিংসের খেলার ধরনটাই ওটা, তোমরা যতই এক্সপেক্ট করো কামিংস প্রচুর ছুটবে, ব্রিলিয়ান্ট কিছু করবে, সেটা কামিংস করবে না, সেটা এক বছরে বোঝা গিয়েছে।
কামিংস হচ্ছে গোল করার প্লেয়ার, সেখানে সে যদি গোল করে প্রত্যেক ম্যাচে তার থেকে তো ওটাই এক্সপেক্টেড। প্লাস জেসন কামিংসের কিন্তু ফার্স্ট টাচটা খুব ভালো, যেটা আগের মরসুমের প্রথম দিকটাই খুব একটা আমরা দেখতে পাইনি, বাট পরের দিক থেকে দেখছি এবং সেটা কিন্তু এই এয়ারফোর্স ম্যাচেও আমরা দেখেছি যে কামিংস কিন্তু গোল করার ক্ষেত্রে ফার্স্ট টাচগুলো ভালো নিচ্ছিল এবং যেই গোলটা স্টুয়ার্টকে দিয়ে করালো ওখানেও কিন্তু কামিংসের আমরা কোয়ালিটি দেখতে পেয়েছি। তো ওরকম বক্সের মধ্যে বা বক্সের একটু ওপরে এই টাইপের ফুটবল খেলার দায়িত্বটাই মলিনা কামিংসকে দেবে, যেটা কিন্তু প্রথম ম্যাচ ওয়াইজ কামিংসের আমার ভালোই লেগেছে। বাকি কিন্তু কামিংস যদি ফিটনেসটা আরও ইম্প্রুভ করতে পারে সেখানে হয়তো আরও বেটার তাকে আমরা খেলতে দেখবো, আরও বেটার ওয়ার্কলোড নিয়ে খেলতে দেখবো। তবে বেশিরভাগ সময় হয়তো আমরা আপফ্রন্টে দিমিত্রি পেত্রাতোস তাকে দেখতে পাবো, ধরো সুহেল আজকে যে জায়গাটাতে খেলছিল সেই রোলটাই দিমিত্রি পেত্রাতোস বেশিরভাগ ম্যাচেই খেলবে, তার সঙ্গে পাশে হয়তো ম্যাকলারেন খেলবে অথবা কামিংস খেলবে, পেছন থেকে শাহাল অথবা গ্রেগ স্টুয়ার্ট, তো অপশান তো এখন প্রচুর আছে। তো দিমিত্রি পেত্রাতোস যখন খেলবে তখন আপফ্রন্টের এবিলিটি অনেক গুণ বেড়ে যাবে, যেটা অবভিয়াসলি সুহেল আমাদের খুবই একজন পছন্দের ফুটবলার যাকে ভালো করুক আমরা চাই, বাট সুহেল তো এখনও সেই লেভেলে পৌঁছতে পারেনি, তাও অনেক চেষ্টা করে গিয়েছে। বাট দিমি আসবে যখন দিমির সাথে ম্যাকলারেন বা কামিংস পেছন থেকে স্টুয়ার্ট অথবা শাহাল, তাদের কম্বিনেশনটা কিন্তু দেখার মতো হতে চলেছে। তবে আমি মলিনার কোচিং দেখে খুবই ইমপ্রেসড, মানে মলিনা যেভাবে আর কি গ্রেগ স্টুয়ার্ট দু তিনটে ট্রেনিং সেশন পেয়েছে তাই তাকে কিন্তু শেষের দিকে 10-15 মিনিট ইউজ করেছে এবং সেখানেই গ্রেগ স্টুয়ার্ট তার কোয়ালিটি দেখিয়ে গেছে। যে প্লেয়াররা প্রথম থেকে অনুশীলন করছে, প্রথম দিন থেকে প্র্যাকটিসে আছে, তাদেরকে পুরো ম্যাচ দিয়েছে এবং সেখানে যেভাবে লিস্টন কোলাসো শাহালকে আমরা মলিনার আন্ডারে প্রথম ম্যাচে খেলতে দেখলাম সেটা কিন্তু রীতিমতো ইমপ্রেসিভ, মানে তারা কিন্তু এক্সট্রা কিছু ট্রাই করেনি যে নিজেই সব করে দেবো, সেই জিনিসটা কিন্তু আমরা দেখিনি, একদম সঠিক সময়ে বল রিলিজ করছিল, ভালো পাস করছিল, যেটা দেখতে ভালো লেগেছে এবং পেছন থেকে আপুইয়ার সঙ্গেও কম্বিনেশনটা ভালো হচ্ছিল। তবে হ্যাঁ, মনভীর সিং মনভীর সুলভ ফর্মে পাওয়া যায়নি, তবে যখন সেন্টার ফরওয়ার্ড খেললো তখন একটা ভালো অ্যাসিস্ট তাকেও আমরা করতে দেখলাম, যেটা থেকে কামিং সেকেন্ড গোলটা করলো। হ্যাঁ, তবে এটা বলা যেতে পারে যে মনভীরের পেছনে দীপক তাঙ্গড়ি খেলছিল, উল্টো দিকে লিস্টনের সাইডে সুবাসিস ছিল, ফলে লিস্টনকে ডিফেন্সিভ দিকটা নিয়ে তো ভাবার কোনো জায়গাই ছিল না এবং তার সঙ্গে সঙ্গে সুবাসিস বোস পেছন থেকে কিন্তু লিস্টনের জন্য বলও রাখছিল। মনভীরের জন্য ওরকম বল কিন্তু দীপক তাঙ্গড়ি পেছন থেকে রাখেনি, প্লাস দীপক তাঙ্গড়ির দিকটা তো মনভীরকে মাঝে মধ্যে ভাবতে হচ্ছিল। একবার তো দেখলাম বোধহয় আলবার্তো রড্রিগেজের পাশে মনভীর সিং সেন্টার ব্যাকেরা যে রোলে খেলে সেই জায়গাতে চলে গিয়েছে, দীপক তাঙ্গড়ি একটু অ্যাডভান্সে চলে গিয়েছে, মানে মনভীরকে অতটা নাপদেও হচ্ছিল ফলে তার ওই সাইডে একটু রোলটা ডিফারেন্ট ছিল। তো সেখানে যদি আনোয়ার থাকতো না ওই রাইট সেন্টার ব্যাক রোলটায়, আনোয়ারেরও যেরকম বলের ডেলিভারিং এবিলিটি ওখানটা কিন্তু জমে যেত। মেবি হয়তো যখন তোমার এএফসির ম্যাচ হবে বা তোমার যদি ডবল ফরেন সেন্টার ব্যাক থাকে রাইট সেন্টার ব্যাক হিসেবে, যদি ধরো আলবার্তো রড্রিগেজ খেলছে, সেখানে মনভীর হয়তো আরও অনেক বেশি অ্যাটাকিং যেতে পারবে, আরও বেশি অ্যাটাকিং যেতে ভরসা পাবে এবং পেছন থেকে বলও পাবে, তখন হয়তো মনভীরের সেরা খেলাটা আমরা দেখতে পাবো। ডার্বিতে মেবি কিন্তু দুই ফরেন ডিফেন্ডার একসাথে স্টার্ট করতে পারে, পসিবিলিটি আছে। সাহাল যেরকম খেলা দেখিয়েছে নম্বর 10 রোলটা কিন্তু সাহালই স্টার্ট করতে পারে, দেখা যাক। ডার্বির লাইন আপ নিয়ে তো পরে একটা ভিডিওতে আলোচনা করা যাবে। তবে মলিনাকে কিন্তু ভীষণ রকম অ্যাটাকিং লাগলো, এর আগে যখন আমরা মলিনাকে দেখেছিলাম 2016 এতটা অ্যাটাকিং কিন্তু মলিনাকে লাগতো না, বাট এই মরসুম মলিনা 3-5-2 সেই ফরমেশনেই যাবে, কারণ টিমের কাছে ওই লেভেলের স্ট্রাইকার থাকলে ডবল স্ট্রাইকারে তো যেতেই হবে, যেটা আমি যখন প্লেইং ইলেভেন বানিয়েছিলাম বেস্ট প্লেইং ইলেভেন 3-5-2 ফরমেশনে, অনেকেই কমেন্টে এরকম বলেছিল যে মলিনা 3-5-2 খেলাবে না, ওই ফরমেশনে খেলায় না 2016। তবে দেখো একটা ব্যাপার হচ্ছে একটা কোচ তাকে যেরকম প্লেয়ার দেওয়া হবে সেই ওয়াইজ কিন্তু সেই কোচ স্ট্র্যাটেজি সাজাবে এবং সেখানে যদি তাকে এই লেভেলের স্ট্রাইকার দেওয়া হয় কয়েকটা, তাকে ডবল স্ট্রাইকারে যেতেই হবে, তাকে অ্যাটাকিং ফুটবল খেলতেই হবে এবং মলিনা কিন্তু দেখিয়েছে যে সে অ্যাটাকিং ফুটবল খেলাবে। এবং লাস্ট 3 কোচ জুয়ান ফেরান্দো, তারপর অ্যান্টোনিও লোপেজ হাবাস, তারপর মলিনা, প্রত্যেকেই কিন্তু 3-5-2 এই ফরমেশনের সঙ্গে যাচ্ছে, কেউ কিন্তু সে 4-2-3-1 ফরমেশনে যাচ্ছে না। কারণটা কী? কারণটা হচ্ছে মোহনবাগান যে টিমটা বানিয়েছে সেই টিমটাই অ্যাটাকিং, সেখানে অ্যাটাকিং ফুটবল তো কোচেরা খেলাবে। তো মলিনার কোচিংয়ে ভীষণ ইমপ্রেসড হয়েছি আমি। আর বাকি কিন্তু মোহনবাগান যে তোমার 6 গোল দিয়েছে ফলে কিন্তু মোহনবাগান এখন ডুরান্ট কাপের পয়েন্টস টেবিলেও 1 চলে গিয়েছে, পরের ম্যাচটা ড্র হলেও কিন্তু মোহনবাগান 1 থাকবে ডার্বি ড্র হলে এবং সেখানে 7 নিয়ে লিগ টেবিলের 1 দল হিসেবে কিন্তু মোহনবাগান কোয়ালিফাই করে যাবে। যেখানে 2 থাকলে কিন্তু একটুখানি প্রবলেম হতে পারে, কারণ নিয়মটা হচ্ছে যে 6 গ্রুপের 1 টিম কোয়ালিফাই করবে আর 2 বেস্ট সেকেন্ড প্লেস টিম কোয়ালিফাই করবে। যদিও 7 যদি +4 গোল ডিফারেন্স থাকে তাহলেও অবভিয়াসলি আমার মনে হয় না যে কোয়ালিফাই করতে অসুবিধা হবে, বাট পরবর্তীকালে গিয়ে হলেও হতে পারে। তবে 1 থাকলে তো তোমার কোয়ালিফিকেশন নিশ্চিত, সেই জায়গায় কিন্তু মোহনবাগান এখন এই অ্যাডভান্টেজটাও ক্যারি করছে যে ডার্বি ড্র করলেই কিন্তু মোহনবাগান
কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে। এটাও কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ মোহনবাগান পেয়ে গেল। আর বাকি সাহালের খেলা তোমাদের কেমন লেগেছে জানিও। সাহালের খেলা ভাই আমার মারাত্মক লেগেছে, কিছু কিছু যা বল বাড়িয়েছে না, এই যেমন এই গোলটার ক্ষেত্রে, লিস্টন কুলেশ্বর গোলটার ক্ষেত্রে, এখানে দেখো সাহাল যে বলটা রিলিজ করেছে একদম পারফেক্ট। এবং দেখার বিষয় এটা যে কামিংস কিন্তু নিজের জোন ছেড়ে নিচের দিকে নেমে এসেছিল এই অ্যাটাকটার ক্ষেত্রে, তবে লিস্টন কিন্তু লেফট উইং থেকে এসে কামিংসের জায়গাটা নিয়ে নিয়েছে। মানে এগুলোই বলছিলাম যে কমিউনিকেশন খুব ভালো ছিল এই ম্যাচে, এবং সাহাল খুব ভালো বলও রিলিজ করেছে। ইভেন সুহেলের জন্য সাহাল পেছন থেকে যেরকম বল রিলিজ করেছে ব্রিলিয়ান্ট ছিল। মাঝে মধ্যে অভিষেক আপুইয়াকেও আমরা পেছন থেকে খুব ভালো বল রিলিজ করতে দেখেছি, থ্রু পাসগুলো দেখতে ভালো লাগছিল। তো এবার যখন একটু শক্তিশালী প্রতিপক্ষের এগেনস্টে খেলা হবে, যদি এই টেম্পোটা মোহনবাগান ধরে রাখতে পারে, কারণ আরও কিন্তু 8-10 ট্রেনিং সেশন পাবে ডার্বি ম্যাচের আগে, তো সেখানে কিন্তু মোহনবাগান টিমটা আরও ইম্প্রুভ করবে, এবং ডার্বিতে মোহনবাগান কি লেভেলের ফুটবল খেলে সেই দিকে কিন্তু অবশ্যই নজর থাকবে। তবে মোহনবাগানের এই টিমটা যেরকম ফুটবল খেলেছে সেটা কিন্তু সমর্থকদের নিঃসন্দেহে এক্সাইট করবে। তো তোমাদের মতামত জানিও, আজকের খেলা তোমাদের কেমন লেগেছে, কতটা এনজয় করেছো। বাই দ্য ওয়ে, সেই যে একটা কম্বিনেশন ফ্রিকিক হলো ওটার কথা মনে আছে, যে লিস্টন আর আপুইয়া ফার্স্টে দেখে মনে হলো যেন নিজেদের মধ্যে ঝগড়া করছে, কে নেবে ঠিক করতে পারছে না, তারপর আপুইয়া নিল, লিস্টন ছুটলো, একটা কম্বিনেশন প্লে হলো, যদিও সেটা একদম সঠিক কাজে আসেনি, বাট ওই টাইপের কম্বিনেশন কিন্তু দেখতে পেলে সেরা লাগবে। সেখানে কিন্তু মলিনা অবশ্যই কাজ করছে, ভালো কাজ করছে, তো তার প্রশংসা করতে হবে, তার আজকে জন্মদিনও ছিল এবং জন্মদিনে একটা ভালো উপহারও পেলো টিমের থেকে। তোমরা বলো যে কেমন লাগলো প্রথম দিনের খেলা, প্রথম দিনের হিসেবে। দেখো এবার আমি দেখতে পাচ্ছি যে অনেকেই বলবে যে হয়তো দুর্বল দল ছিল, বাট সেটাই উল্টো দিকে এটাও দেখো যে মোহনবাগান প্রথম ম্যাচ খেলছে, প্লেয়ারদের মধ্যে কমিউনিকেশন তৈরি হতেও সময় লাগবে, সেই হিসেবে দারুণ পারফরমেন্স প্রথম ম্যাচের হিসেবে। তোমাদের মতামত জানিও, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।